আজকে আমরা আরেকটা ডিজাইন দেখব অর্থাৎ আমরা হচ্ছে বিজনেস ডিজাইনটা মোটামুটি দেখলাম শেষ করলাম আজকে দেখব আমরা ফ্ল্যাট ডিজাইন হুম ফ্ল্যাট ডিজাইন দেখব তো ফ্ল্যাট ডিজাইনটা আসলে কি আমরা একটু গুগলে যাই গুগলে যাওয়ার পরে এখানে দেখে নিতে পারি যে ডিজাইন ওকে আমরা ইমেজের মধ্যে যাই এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ফ্ল্যাট ডিজাইন যেমন ধরেন এই একটা ডিজাইন একটা ডিজাইন এগুলো আমরা যেটাকে হ্যান্ডবিল হিসেবে মোটামুটি জানি সবাই কম বেশি তো এই ডিজাইনগুলো ওয়ান হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং ফ্ল্যাট ডিজাইনের সাইজ আসলে স্পেসিফিকভাবে কোনো সাইজ নেই তবে যদি ক্লায়েন্ট কখনো বলে দেয় যে আমার এই সাইজে ডিজাইন করতে হবে তখন আমরা সেটাতে করব আর যদি বলে না দেয় তখন স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে মূলত এ ফোর সাইজ হ্যাঁ এখানে দেখেন অনেক ধরনের সাইজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি তবে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এ ফোর সাইজ এ ফোর সাইজে আমরা একটা ফ্ল্যাট ডিজাইন কন্টিনিউ করব আজকে আমরা সেই ক্ষেত্রে ফাইলে যাব ফাইল থেকে নিউতে যাব নিউতে যাওয়ার পরে এখানে লিখে দিতে পারি আ ডিজাইন ওকে ফ্ল্যাট ডিজাইন লিখে দেওয়ার পরে আমরা যাব হলো এটা সাইজ হবে কত এ ফোর এখানে ইন্টারন্যাশনাল পেপার মানে তিনশো রেজুলেশন থাকবে সি এম ওয়াই কে এটা কালার মুড এটাই থাকবে কারণ ফ্ল্যাট ডিজাইন হচ্ছে একটা প্রিন্ট মিডিয়ার ডিজাইন মূলত হুম দেন ওকে এটা হচ্ছে এক্স্যাক্ট সাইজ আমাদের ডিজাইনের মূল সাইজ হচ্ছে এটা তো আমরা ওপর একটা রুলার দিয়ে দিতে পারি নিচে একটা দিতে পারি আমরা ডান পাশে একটা দিতে পারি হ্যাঁ তারপর ধরেন আমরা বাম পাশে একটা দিয়ে দিতে পারি ওকে এভাবে চারপাশে আমরা সাইজটা দিয়ে দিলাম দেন বিজনেস কার্ডের মতো একইভাবে আমাদের কিন্তু এটা সেফটি এরিয়া দিতে হবে ব্লিড এরিয়া দিতে হবে সবই দিতে হবে তো আমরা ইমেজে যাই ইমেজে যে ক্যানভাস সাইজ এখান থেকে জিরো পয়েন্ট টু ফাইভ এখানে এই যে চারপাশে যেটা তৈরি হলো এটাই হচ্ছে আমাদের ব্লিড এরিয়া হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ব্লিড এরিয়া ওকে দিলাম আমরা ব্লিড এরিয়াটাকে এরপরে সেফটি এরিয়া দিতে হবে সেফটি এরিয়া নেওয়ার জন্য আমরা চলে যাবার মার্কিউ টুল এখান থেকে স্টাইল স্টাইল থেকে ফিক্সড 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 সাইজ সাইজ সাইজে যাওয়ার পরে থেকে আমরা দিব হচ্ছে ওকে আমরা হচ্ছে এখানে ওয়ান টু ফাইভ না এই ফ্ল্যার ক্ষেত্রে দিব হচ্ছে টু ফাইভ টু ফাইভ আই মানে পঁচিশ জিরো পয়েন্ট পঁচিশ ইঞ্চি একটু বড় দিলাম আর কি বিজনেস কার্ডে ছিল হচ্ছে ওয়ান টু ফাইভ এখানে টু ফাইভ এই যে এটাকে আমরা উপরের রুলার এবং বাম পাশের রুলারের সাথে মিশিয়ে দিয়ে দিয়ে এখানে রুলার টেনে দিচ্ছি পাশাপাশি এটাকে আমরা নিচেও দিচ্ছি কারণ আমাদের তো মোটামুটি এখানেও দিতে হবে তাই না এই যে এইভাবে দিয়ে দিলাম পাশাপাশি এটাকে আমরা নর্মাল করে দিই আমরা মুখ টুলে যাই এবং এই সিলেকশনটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই এরপরের একটা অ্যাঙ্গেল টুলে যেতে হবে এবং একেবারে ওপর থেকে শুরু করে ডান পাশের নিচ পর্যন্ত এইভাবে আমাদের একটা শেপ তৈরি করে দিতে হবে আমরা ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা ডিলিট করে দিই আর এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে কন্ট্রোল যে দিয়ে ডুপ্লিকেট করে দিতে পারি পাশাপাশি এখানে ডাবল ক্লিক করে আমরা লিখতে পারি মেইন বিজি এবার এটাকে আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে লিখতে পারি মেইন ব্যাকগ্রাউন্ড হ্যাঁ আচ্ছা এটা তাহলে কি হবে ব্লিড এরিয়া হবে ব্লিড এরিয়া তো ব্লিড এরিয়াটাকে আমরা তৈরি করে নিতে পারি সেম বিজনেস কার্ডের মতোই কিন্তু এখানে আর আলাদা করে কিছু নেই বিজনেস কার্ডের মতোই আমরা ব্লিড এরিয়াটাকে এই যে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এটাকে অবশ্যই আলাদাভাবে আবার একটা গ্রুপের মধ্যে নিয়ে আসতে হবে হ্যাঁ আলাদাভাবে গ্রুপের মধ্যে নিয়ে আসতে হবে যেমন ধরেন হচ্ছে আমরা যদি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি এবং এখানে লিখে দেই ব্লিড এরিয়া ব্যাস ব্লিড এরিয়া কাজ কিন্তু শেষ তার মানে আমাদের সাইজটা নেওয়া কমপ্লিট হলে এবার আমরা কন্ট্রোল এস প্রেস করে পিএসডি ফরম্যাটে ডেস্কটপের ভেতরে এটাকে সেভ করে ফেললাম আচ্ছা এবার আমাদের ডিজাইনটা কন্টিনিউ করতে হবে তো ডিজাইন করার জন্য কি লাগবে একটা ছবি লাগবে তারপরে একটা ইমেজ লাগবে ছবি তো আমরা থেকে নামাতে পারি সেটা আমরা জানি ফাইল থেকে যাব প্লেস প্লেসে যে আমরা আমাদের ডিজাইনের ফাইলটাতে ঢুকে যাই ওকে ফ্ল্যাট ডিজাইনের এলিমেন্টস আমরা এই লোগোটা ব্যবহার করব আর এই ছবিটা ব্যবহার করব তো শুরুতে লোগোটা একটু নিয়ে আসি আমি এগুলো দিয়ে দিব আপনাদেরকে হ্যাঁ এগুলো আমি দিয়ে দিব অসুবিধা নেই দেন আমরা আবারও ফাইলে যাব ফাইল থেকে হচ্ছে প্লেস প্লেসে যে ছবিটাকে নিয়ে নিচ্ছি এবং এটা এখানেই রেখে দিতে পারি এইভাবে আচ্ছা লোগোটাকে আমি একটু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই লোগোটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে পারি আমি এখানে লিখে দেই হচ্ছে লোগো এটাকে আমি নিচে নিয়ে আসি বন্ধ হবে মূলত আর ছবিটাকে আমরা এখানে নিয়ে আসি আচ্ছা ছবিটা চোখটা আপাতত বন্ধ করে দেই আর লোগোটার চোখটাও আপাতত বন্ধ করে দিচ্ছি এবং এখানে একটা শেপ ক্রিয়েট করি ধরেন পিল কালারটা যে কোনো কালার হতে পারে আমি জাস্ট থেকে ব্ল্যাক কালারটা নিয়ে এভাবে একটা আহ তৈরি করে দেই দিই এতটুকু একটা শেপ তৈরি করলাম এরপরে যদি কম বেশি লাগে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি পরবর্তীতে আহ দেখি এতটুকু কি হয় ছবিটা ওপেন করে ছবিটা শেপের ওপরে দিয়ে দিই এবং অবশ্যই এই ছবির ওপরে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই যা জাস্ট আমরা এই ছবিটা শেপটুকুর মধ্যে দিলাম তো আমার মনে হচ্ছে শেপটাকে আমি আর একটু ছোট করে দিতে পারি ওকে এতটুকু রেখে এই দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে আমি লিখে দিতে পারি ইমেজ তার মানে ইমেজের কাজ আমার কমপ্লিট এবার আমরা লোগোটা ওপেন করি লোগোটা দিব হচ্ছে মূলত আমরা ওপরে ওপরে এই জায়গাটাতে দিতে চাই পাশাপাশি বাম পাশ থেকে একটা রুলার নিয়ে পজিশনে পজিশনে আমরা আমরা এই যে হচ্ছে একটা মিডিল মিডিল রোলার দিয়ে দিচ্ছি এবং আরেকটা শেপ নেই এই জায়গা থেকে শুরু করে ঠিক এই পর্যন্ত এই পর্যন্ত একটা শেপ নিচ্ছি এবং এটার কালারটা আমি ফুল ব্ল্যাক দিয়ে দিচ্ছি পুরো কালো দিয়ে দিচ্ছি দিয়ে ডান পাশে দেখেন অপাসিটি আমি কমিয়ে দিই এখানে সত্তর পার্সেন্ট দিয়ে দিই সত্তর আশি এই যে সত্তর দিচ্ছি আর এই যে জায়গাটা ব্লেন্ডিং অপশন বলা হয় এখান থেকে হার্ড লাইটটা সিলেক্ট করে দেই ব্যাস এটাকে আমি লোগোর নিচে দিয়ে দিই এই যে দেখেন লোগোটা কিন্তু ভিজিবল হয়ে গেল অর্থাৎ লোগোটাকে ভিজিবল করাটা যেমন উদ্দেশ্য ঠিক তেমনি এই জায়গাটাতে আমরা মেইন যে টেক্সটটা সেটা এখানে আমরা লিখতে চাই তো তার আগে এই যে ডান পাশে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে এখানে কিছু একটা দিতে হবে তো এখানে আমরা লিখে আসতে পারি যে ফোন নাম্বার প্লাস এইট এইট জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ব্যাস আবার আমি এন্টারপ্রেস করলাম এখানে একটু স্পেস দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে এই যে প্লাস এইট এইট ওয়ান টু ফোর ফাইভ থ্রি এখানে একটা ইয়ে মনে হয় না আচ্ছা থ্রি ফোর ফাইভ তারপর কত সিক্স সিক্স সেভেন এইট নাইন ব্যাস এটাকে আমরা হচ্ছে সাইজটা দিয়ে দিতে পারি ধরেন পনেরো চোদ্দ পনেরো পনেরো দিয়ে দিলাম আর টোটালি ফ্রন্টের সাইজটা দিয়ে দেই হচ্ছে আ মনসিরাত মনসিরাত ফন্টটা দিয়ে দিলাম মনসিরাতের মিডিয়াম দিয়ে দিই এখানে আমরা হ্যাঁ এই যে এই ফন্টটাকে আমরা ডান পাশে এই রুলারকে কেন্দ্র করে এই যে মিশিয়ে দিলাম বেশ মাঝামাঝি হলো এটা তাহলে এইটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে লিখতে পারি টপ ইনফো ওকে আর লোগোটা সব সময় উপরে থাকে উপরে দিয়ে দিই আর এই যে শেপটা এটাকে আমরা দিয়ে দিই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে লিখে দিতে পারি ডিজাইন ডিজাইন কথাটা লিখে দিলাম হ্যাঁ এখান থেকে আবার আমরা রুলারটা না রুলারটা থাকুক এখানে লাগবে আচ্ছা এবার এখানে একটু দেখেন এই জায়গাটাতে শেপটা পারফেক্টভাবে আসেনি এই শেপটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে শেপ চেপে ধরে একটু পারফেক্ট করে দিতে হবে শুধুমাত্র আর কিছু না ওকে পাশাপাশি এবার যদি আমরা এখানে লেখাটা শুরু করি ধরেন হচ্ছে গিয়ে আমরা এখানে লিখবো কি যখন একটা ডিজাইন করতে হয় সেই ডিজাইন করার আগে কিন্তু বিভিন্ন যে যে ইনফরমেশনগুলো ডিজাইনের মধ্যে আমরা দিতে চাই সেগুলো আগে থেকে কালেক্ট করে রাখতে হয় ছবি হোক টেক্সট হোক আইকন হোক যাই হোক না কেন তো এই ডিজাইনটা করার ক্ষেত্রে আমি কিন্তু আগে থেকে যেগুলো কালেক্ট করার ছিল আমরা সেই জায়গাটাতে চলে যাই এখান থেকে আমরা ইনফরমেশনগুলো নিয়ে নিব যেমন হচ্ছে এই যে মেইন যে টেক্সটটা মেইন টেক্সট হচ্ছে এটা এই টেক্সটটাকে আমরা কপি করে নিচ্ছি ফটোশপে যে টাইপ টুলে গেলাম দেন একটা ক্লিক কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এই যে আর এই যে বিজনেস লেখাটা এটাকে আমি নিচে দিয়ে দিচ্ছি পুরো লেখাটাকে আমি সাদা কালার করে দেই পাশাপাশি এই ফন্টটা একটু ভার্টিক্যাল ফন্ট দিতে চাই আমরা ভার্টিক্যাল ফন্ট মানে হলো বেবাস ফন্ট বলা হয় হ্যাঁ এটা হচ্ছে বেবাস বেবাস ফন্ট নেই মনে হয় না দেখি একটু আমি বেবাস বেবাস হচ্ছে না আছে তো এই যে বেবাস ফন্ট ওকে মানে এটা হচ্ছে লম্বা টাইপের ফন্ট একটা তো এই ফন্টটাকে নিলাম পাশাপাশি সাইজটাকে একটু বড় করে দেই ওকে আর এখানে যে বিজনেস লেখাটা এটাকে আমি আরেকটু বড় করে দিই শুধু এটাকে হ্যাঁ শুধু এই বিজনেসটাকে আমি আরেকটু বড় করে দিই এই যে এভাবে একটু বড় করে দিচ্ছি পাশাপাশি আমরা যদি ওকে এটাকে আরেকটু বড় করে সমান করে দেই হ্যাঁ দেন এই যে মাঝের স্পেসটা দেখেন স্পেসটাকে ঠিক করতে চাই এটার জন্য এই জায়গাতে আসতে হবে এখান থেকে আমরা এই যে ঠিক করে দিলাম ওকে এবং শুধু বিজনেস লেখাটার কালারটাকে চেঞ্জ করে এই যে কালারটা দিয়ে দিচ্ছি দেন ওকে দ্যাটস মেইন লেখাটা কিন্তু মোটামুটি আমার কমপ্লিট এটাকে আমি আরেকটু বড় করে দিতে পারি এটা হচ্ছে মেইন টেক্সট এবার হচ্ছে এখানে আমাদের সাব টেক্সট গুলো দিতে হবে তার আগে এখানে একটা রুলার দিয়ে দিই আমরা যাতে করে এই রুলারের ওপরে টেক্সট গুলো না যায় হ্যাঁ যেমন ধরেন এই টেক্সটটাকে আমরা সিলেক্ট করি টাইপ টুল একটা ক্লিক এই যে হচ্ছে আমাদের টেক্সট সাদা ওই জন্য বুঝতে পারছি না আমরা কালারটাকে কালো করে দিই এবং মিডিল অ্যালাইন করা এই যে ওপরে দেখেন অ্যালাইনের অপশন এটাতে ক্লিক করি প্রথমটাতে অ্যালাইন ছোট হয়ে গেল এবং সাইজটাকে একটু ছোট করে দেই এই যে ছোটো করে দিচ্ছি এটাকে আমরা এইখানে প্লেস করে দিলাম মাঝখানের স্পেসটা অনেক বড় এই টিগিতে ডাবল ক্লিক করে দেন স্পেসটাকে ছোট করে দেই ওকে এতটুকু থাকলেই চলবে পাশাপাশি আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে মাঝের লাইনটাকে আমরা কালারটা চেঞ্জ করে এই কালারটা দিয়ে দিই মানে গ্রিন কালারটা দিয়ে দিই এবং শেষের লাইনটাকে আমরা একটু ট্রাকিং বাড়িয়ে দিই একটু হালকা লম্বা করে না এইভাবেই থাকুক লম্বা করলে ভালো লাগবে না এইভাবে রেখে দিই ওকে দ্যাটস সি আচ্ছা এবার এই পর্যন্ত একটা রুলার দিয়ে দিই যাতে করে এই রুলারের ডান পাশে কোনো টেক্সট না যায় সমস্ত টেক্সট এটুকুর মধ্যেই মূলত থাকতে হবে হ্যাঁ তো এরপরে দেই হচ্ছে আমাদের সার্ভিস সার্ভিসটা কি যেমন ধরেন এখানে আবার সার্ভিসটা দিয়ে দিলাম কন্ট্রোল এ দিয়ে ধরলাম এবং কালারটাকে কালো করে দেই পাশাপাশি এটার ফন্ট আমরা সেই মন্সিরাতে চলে যাই মানে দুটো ফন্ট আমাদের ব্যবহার হচ্ছে কিন্তু এবং ডাবলটি ক্লিক করে বড় হাতের করে দেই এখান থেকে আমরা বোল্ড করে দিতে পারি হ্যাঁ সাইজটাকে আমরা ধরেন হচ্ছে আঠারোতে নিয়ে আসি এবং এখান থেকে আমরা চাইলে শুধু আওয়ারটাকে ধরলাম গ্রিন কালারটাকে দিয়ে দিলাম ওকে ব্যাস এই জায়গাটাকে আমরা আওয়ার সার্ভিস কথাটা রেখে দিলাম কি কি সার্ভিস আমাদের আমাদের সার্ভিসের জন্য আমরা একটা চিকুন লেখা এখানে দিতে পারি তাহলে দেখতে ভালো লাগবে যেমন টাইপ টুলে যে দুই লাইনের যে বা তিন লাইনের একটা এরিয়া নিয়ে দেন টাইপ অপশন থেকে পেস্ট লরেম ইফসাম এখানে কিন্তু অলরেডি চলে আসছে যেহেতু সাদা কালার ওই জন্য বুঝতে পারছি না আমরা কালো কালার দিয়ে দিচ্ছি এখান থেকে অটো দিয়ে দিচ্ছি ছোটো হাতের দিয়ে দিচ্ছি বোল্ড না দিয়ে লাইট দিচ্ছি প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই দিয়ে দিচ্ছি ব্যাস এবার সাইজটা ছোট করে দেয় সাইজটা হবে ধরেন দশ দিতে পারি কোনো অসুবিধা নেই এবং মাঝের যে স্পেসটা এই যে লাইনটা এটাকে আমরা চাইলে আরেকটু বাড়াতে পারি যেমন হচ্ছে এই যে এতটুকু দিয়ে দিতে পারি অথবা বারো না এতটুকু হলেই বেটার ওকে তিন লাইনের এই যে এভাবে আমরা দিয়ে দিলাম এবার দিব হচ্ছে আমাদের সাইজটা আসলে সার্ভিসটা আসলে কি সার্ভিসটা হচ্ছে ধরেন টুলটাকে নিচ্ছি নিয়ে এটুকু একটা শেপ দিয়ে দিই কালো একটা শেপ এটুকু একটা কালো শেপ দিয়ে দিই আমরা এই যে ফুল ব্লাক দিয়ে দিচ্ছি একটা একটা রুলার রুলার নিচে ওকে ফাইন আচ্ছা বড় করে শেপটা ছোট হয়ে গেছে হ্যাঁ এবার ঠিক আছে এরপরে ডান পাশে একটা রুলার দিচ্ছি আরেকটা একটা রুলার দিচ্ছি এতটুকুর মধ্যে আমাদের লেখাগুলো হবে কি কি লেখা হবে লেখা হবে হচ্ছে আমাদের সার্ভিস কি কি ধরেন গ্রাফিক ডিজাইন এগুলো কিন্তু সব ডামি টেক্সট হ্যাঁ ক্লায়েন্ট এগুলো তো বলেনি আসলে কিন্তু ডিজাইন আমাদের তৈরি করতে হবে তো এই ডামি টেক্সট দিয়ে আমরা ডিজাইন তৈরি করতে পারি ওকে এটা মিডিলে দেই এটা হচ্ছে বড় হাতের করে নেই দেন হচ্ছে বোল্ড করে দেই দেন সাইজটা দেই হচ্ছে তেরো চোদ্দ বারো দিয়ে দেই ওকে এখানে আমরা রেখে দিতে পারি এবার আমাদের এখানে লম্বা কিছু টেক্স দিতে হবে যেমন ধরেন টাইপ টুলের মাধ্যমে আমরা একটা এরিয়া নিয়ে নিচ্ছি আবারও টাইপ থেকে পেস্ট লরে মিপসাম কন্ট্রোল এ দিয়ে ধরলাম আমরা একটু অ্যালাইন করে দিই পাশাপাশি ছোট হাতের করে দিই এবং লাইট করে দেই সাইজটাকে করে দিই কত দশ তিন লাইন হলে সবচেয়ে বেটার হয় না এই যে তিন লাইন দিয়ে দেই তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় তার একটু ওপরে যাবে এই যে হলে মোটামুটি চলে ওকে এখন দেখেন এই লেখাটা গ্রাফিক ডিজাইনটা এই দুটো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এখানে হচ্ছে টেক্সট টেক্সট আর আর এই এই যেটা লিখেতেই বৃত্তটা এই দুটোকে আবার ধরে আমরা এখানে লিখে দিতে পারি গ্রাফিক ডিজাইন আচ্ছা পাশাপাশি আমরা দিতে পারি হচ্ছে এই যে লেখাটা এটা এবং এটাই সবগুলোকে ধরে হিসেবে মেইন আমরা এখানে দিয়ে দিলাম আর গ্রাফিক ডিজাইনটাকে কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করে আমরা লিখে দিতে পারি লেফট সাইড বাম পাশের এটা এই অংশটুকু হ্যাঁ আর গ্রাফিক ডিজাইনকে আমরা কন্ট্রোল জে কন্ট্রোল জে কন্ট্রোল জে চারটা তৈরি করলাম একটাকে এখানে দিয়ে দিই চারটা না আমরা তিনটা তৈরি করলে মনে হয় ভালো হবে হ্যাঁ আমরা তিনটা তৈরি করলাম আর এই তিনটাকে সিলেক্ট করে ওপরে তৃতীয় অংশের মিডিল একটা ক্লিক করলাম ব্যাস কাজ শেষ এবারে নিচে একটা রুলার দিয়ে দিতে পারি আমরা পাশাপাশি এই রুলারটাকে আমরা উঠিয়ে দিলাম হুম এটাকে আমরা উঠিয়ে দিতে পারি এটাকে উঠিয়ে দিতে পারি এটাকেও উঠিয়ে দিতে পারি এবং আমরা দেখব যে প্রথমে কোনটা এটা হচ্ছে শেষে তাহলে শেষে টান দিয়ে নিয়ে আসি এটা প্রথমে তাহলে ওপরে নিয়ে যাই হ্যাঁ আর এটাকে আমরা এই যে তাহলে প্রথমটা যদি গ্রাফিক্স হয় দ্বিতীয়টা কি হবে দ্বিতীয়টা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ধরেন এটা আমি দিলাম ডিজিটাল মার্কেটিং এবং এটার ভেতরে এসেও কিন্তু এই যে টেক্সট এই যে গ্রাফিক ডিজাইন লেখাটির উপরে ডাবল ক্লিক এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম বাস এটা আবার বাঁকা হয়ে গেল কেন ওকে এরপরে হচ্ছে আমাদের দিতে হবে এইখানে এটা হচ্ছে ওয়েব ডিজাইন আমরা লিখে দিতে পারি ওয়েব ডিজাইন ভেতরে যাই ডাবল ক্লিক উপরে এই যে ওয়েব ডিজাইন ওকে এটা এটা তেমন আসার কথা না যেমন ছিল ওইভাবেই থাকে যাই হোক আমরা অ্যাডজাস্ট করে দিলাম এবার এই জায়গাগুলোতে আইকন দিতে হবে আইকনটা কি গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন এগুলোর আইকন আমরা কোথায় পাবো আমরা জানি যে আইকন পাওয়া যায় ফ্ল্যাট আইকন ডট কম এর মধ্যে ফ্ল্যাট আইকন ডট কম এখানে চলে গেলাম এবার এখানে আমি লিখে দিতে পারি যে গ্রাফিক ডিজাইন আইকন এখান থেকে দেখেন গ্রাফিক ডিজাইনের আইকনটা অনেক ধরনের পাওয়া যায় যদিও বাট আমি প্রেফার করি হচ্ছে এইটা লেয়ারের মতো দেখতে এটা পিএনজি ফ্রি ডাউনলোড ওকে এই যে ডাউনলোড এটা হলো এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং আইকন ওকে এটা আমরা পেয়ে যাব এটা হচ্ছে এটা ভালো এটা যথেষ্ট ভালো তো ডাউনলোড ওকে এটার কাজ শেষ এখানে ক্রস গেল কোথায় আচ্ছা এরপরে আমরা লিখবো হচ্ছে ওয়েব আইকন ওয়েব আইকন অ্যাভেলেবেল পাওয়া যায় সবই পাওয়া যায় মোটামুটি তো এটা এই আইকনটা আমরা নিয়ে নিচ্ছি পিএনজি ফ্রি ডাউনলোড এই তিনটা হলে আমাদের চলবে ওকে তো আমরা চলে যাব ফটোশপে ফাইল ফাইল থেকে যাব প্লেস প্লেসে যাওয়ার পরে কোথায় এটা ডাউনলোডের মধ্যে এই যে এটাকে প্রথমে নিচ্ছি শিফট অল্টা চেপে ধরে এটাকে ছোট করে আমরা এটা কি ওয়েব না এখানে রেখে দিচ্ছি আবারও ফাইল থেকে প্লেস এই যে আইকন অনেক করে করে ফেলি এই রেখে দিলাম আবারও ফাইল থেকে প্লেস এই যে এটাকেও আমি ছোট করে ফেলি এই যে রেখে দিলাম কোথায় কোথায় এটা হচ্ছে গ্রাফিক্সের এটা হচ্ছে এটা হচ্ছে মার্কেটিং এর এটা হচ্ছে ওয়েবের এবার দেখেন একটা একটা করে আমরা যাই যেমন এটা এই লেয়ারটা কোথায় থাকবে শেপের উপরে লেয়ারের ডান পাশে ডাবল ক্লিক করে এই যে কালার ওভারলে এই লাল কালারে ক্লিক করব সাদা কালার দিয়ে ওকে এটা কিন্তু আমরা বিজনেস কার্ডেও দেখেছিলাম সেম জিনিসটা এখানেও কন্ট্রোল টি দিয়ে ধরবো ছোট করে এই কালোটা কালো লেয়ারটা এবং আমাদের আইকনের লেয়ার এই দুটোকে ধরে ওপরে প্রথম অংশের মিডিল দ্বিতীয় অংশের মিডিল মোটামুটি অ্যালাইন করে ফেললাম এবার আমরা ধরেন এখানে একটা রুলার দিচ্ছি এখানে একটা রুলার দিচ্ছি যাতে মাঝের জিনিসগুলো আইকনগুলো একই সাইজে হয় এই যে ডান পাশে ডাবল ক্লিক কালার ওভারলে লাল কালার এই যে কালারটা দিচ্ছি ওকে ডান এটাকে আমি ধরেন এখানে রুলারের সাথে মিশিয়ে দিলাম কন্ট্রোল টি দিয়ে ধরে শিপ চেপে ধরে এই যে অ্যাডজাস্ট করে দিলাম হুম দরকার হয় আমরা এটাও রুলারের মাধ্যমে যে অ্যাডজাস্ট করে দিতে পারি ওয়েব একই একইভাবে ডান পাশে ডাবল ক্লিক করতে পারি কালার ওভারলে কালারটাকে আমরা সাদা করে দেই এই যে এবার এটাকেও আমরা এখানে মিশিয়ে কন্ট্রোল টি দিয়ে ধরে এই যে অ্যাডজাস্ট করে দিলাম ওকে এই লেয়ার দুটোকে ধরে একই ভাবে আমরা একটু আরেকটু পারফেকশন করে দিতে পারি ওকে তার মানে লেফট সাইডের অংশটুকু কিন্তু আমাদের শেষ এবার রাইট সাইডের অংশ তৈরি করবে তো সেটার জন্য একটা রুলার টেনে দিই আমি এই পর্যন্ত অথবা এই পর্যন্ত বেশি হয়ে যায় এই পর্যন্ত দেই এখানে আরেকটা রুলার দেই ঠিক এই পর্যন্ত কারণ বাম পাশে এটুকু ফাঁকা ডান পাশেও এটুকু ফাঁকা দিতে পারি এবং অ্যাবাউট আস নামে একটা লেখা এখানে আমরা দিয়ে দিই এই যে এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে শিপ চেপে ধরে একটু বড় করে দিই বড় করে দিয়ে জাস্ট আমরা এখানে এভাবে রেখে দিতে পারি এবং এখানে একটা ছোট্ট করে স্টাইল দিয়ে দিতে পারি এটা দিলে ভালো লাগে হ্যাঁ এটা দিলে ভালো লাগে এটা দেওয়া যেতে পারে এভাবে একটা স্টাইল আমরা দিচ্ছি পাশাপাশি এবার অ্যাবাউটাসটাকে আমরা এখানে যদি লিখে দেই টাইপ টুলে যাচ্ছি এই যে অ্যাবাউটাস হচ্ছে এখান থেকে এইটুকু দিয়ে দিলাম এটুকু সিলেক্ট করে আমরা যাব টাইপ টাইপ থেকে পেস্ট লরে মিপসাম কন্ট্রোল এ দিয়ে ধরে ছোট হাতের করতে হবে তারপরে হচ্ছে লাইট ওয়েট করতে হবে তারপরে প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই করতে হবে হ্যাঁ এখান থেকে সাইজটা কমিয়ে দশে আনতে হবে ব্যাটসেট হয়ে গেল এখানে যে সুন্দরভাবে হয়ে গেল তবে আমার মনে হচ্ছে অ্যাবাউটাসটাকে আমি যদি আর একটু বামে চাপিয়ে ওকে তাহলে দেখতে ভালো লাগবে এভাবেই থাকতে পারে শুধুমাত্র আমি একটু বাড়িয়ে দিলাম আচ্ছা তো অ্যাবাউট হচ্ছে এই পর্যন্ত এই দুটোকে আমরা আবারও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি লিখতে পারি অ্যাবাউটাস আচ্ছা নিচে কি হবে নিচে হচ্ছে হোয়াই চুজ আস কেন আমাদেরকে পছন্দ করবে তুমি এই বিষয়টা এখানে আমরা লিখে দিতে পারি তবে এটাকে একটু বোল্ড করে যে দেই সাইজটাকে করে দেয় হচ্ছে ধরেন পনেরো হ্যাঁ একটু বড় দিলে বেটার হয় এখানে আমরা এটাকে এই রুলারের সাথে মিশিয়ে দিচ্ছি আর এই জায়গাটাতে আরেকটু শেপ দিয়ে দেই আমরা এই শেপটাকে দিয়ে দিচ্ছি শেপটার কালার দেই হচ্ছে পুরো কালো ওকে দেন এটা আমরা এখানে মিশিয়ে দিলাম ওপর একটা রোলার টেনে নিচে একটা রোলার টেনে দেই ডান পাশে একটা রোলার টেনে দেই ডান পাশে আর একটা এই যে এটুকু কেন দিলাম এইটার এইটার পামে যেন টেক্সট না যায় ওই জন্য হ্যাঁ আচ্ছা এখানে আমরা লেখা দিব হচ্ছে এই জায়গাটুকুর মধ্যে এই জায়গাটুকুর মধ্যে স্টাইপ পেস্ট লর কন্ট্রোল এ এখানে সাইজটা ছোট হবে যদিও সাইজটা দিলাম দশ এখান থেকে দিলাম লাইট দুই লাইন না দুই লাইনে হয় দুই লাইনে অসুবিধা হয় না দুই লাইনে ভালোই হয় ঠিক আছে থাকতে পারে আচ্ছা এটাকে মিডিলে দিয়ে দিলাম একটু পাশাপাশি এখানে একটা টিক দিয়ে দিতে পারি টিক চিহ্ন ফাইল থেকে প্লেসে যাব একটা টিক নিয়ে আসি আমরা যদিও এটা আমরা চাইলে ঈশ্বর থেকে আনতে পারবো ফ্ল্যাট আইকন থেকে তো আমি এখান থেকে এটা ওই এসে গেলে পাওয়া যাবে ওই যে ফ্ল্যাট আইকনে গেলে এটা পাওয়া যাবে চেকমার্ক লিখে দিলে দেখবেন চলে আসবে চেক চেকমার্ক তবে এটা ডান পাশে ডাবল ক্লিক করে আমরা একটু কালার চেঞ্জ করে দিই কালার দিব হচ্ছে সাদা কালার এটা দিলে দেখতে ভালো লাগে তো তো এই সবগুলো কিন্তু আমাদের একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা লিখতে পারি রাইট টেক্সট হ্যাঁ রাইট টেক্সট আর এই গ্রুপটাকে আমরা জিরো ওয়ান দিতে পারি এটাকে আবার কন্ট্রোল জে কন্ট্রোল জে তিনটা তৈরি করলাম তিনটা এখানে চারটা হবে তিনটা না চারটা দিতে পারি এই শেষ পর্যন্ত নিয়ে আসি আর এই চারটাকেই ধরে তৃতীয় অংশের মিডিল এই যে হয়ে গেল রাইট টেক্সট এটা এবার নিচে তাহলে হবে কি নিচে তো ফাঁকা এখানে আমরা দিয়ে দেব হচ্ছে একটা শেপ এইভাবে একটা শেপ ক্রিয়েট করে দেই এটা কালোই হবে ফুল ব্ল্যাক হবে পাশাপাশি এটাকে আমরা কন্ট্রোল যে দিয়ে ডুপ্লিকেট করে আমরা হচ্ছে নিচের যেটা এই নিচেরটাকে আমরা দিয়ে দিই হচ্ছে আমাদের মূল কালারটা আর কিবোর্ডের যে ওপরের অ্যারো কিটা ওইটাকে একটু প্রেস করে জাস্ট এভাবে একটু বের করে দিই আমরা এই যে দেখেন দেখতে কিন্তু ভালো লাগে এটা হ্যাঁ কি হল এটা কি সরে গেল এটা সরে গেছে না আমি কালারটা আবার দিয়ে দিই এই যে এভাবে একটু ওপর উঠিয়ে দিতে পারি হালকা পাশাপাশি এখানে আমরা দিব মূলত ওয়েব অ্যাড্রেস আমি ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দেই ধরেন হচ্ছে আমি দিতে পারি ডাব্লুড ডট ইয়োর ওয়েবসাইট ডট কম ওকে এই লেখাটাকে আমরা এখানে হচ্ছে এখানে হচ্ছে অটো দিয়ে দেই লাইট থাকুক সাইজটা একটু বড় করে দিতে পারি পাশাপাশি এটা হবে হলো সাদা কালার ওকে ফাইন এবার আমরা এখানে দিয়ে দিই এই যে দেখেন চলে আসছে তবে এটা কিন্তু ট্রাকিং বাড়বে ট্র্যাকিং মানে হচ্ছে সাইজটা আরেকটু বাড়িয়ে দিই সাইজটা কেন যদি কম হয়ে গেছে না বেশি হয়ে গেল তো বিষ দিয়ে দিই তাহলে আমি বিষ দিয়ে দিচ্ছি আর এই ট্র্যাকিংটা বাড়বে এই যে মাঝখানে সেটা একটু বাড়বে শুধুমাত্র আমরা প্রয়োজনে কন্ট্রোল এ দিয়ে পুরো এরিয়াটাকে ধরে এই দ্বিতীয় অংশের মিডিলে ক্লিক করে দিই দেখেন এই যে চলে আসছে কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে ফেলি কন্ট্রোল ডি দিয়ে ডি করে দিই আর এই তিনটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে সেভ করে এখানে লিখতে পারি ওয়েব আলটিমেটলি আমাদের ডিজাইন কিন্তু শেষ দেখেন কত হিজিবিজি কোনো অসুবিধা নেই আমরা এইভাবে একটা একটা করে বের করে দিতে পারি অথবা কন্ট্রোল এইচ প্রেস করলে সব চলে যায় আবার কন্ট্রোল এইচ দিলাম সব চলে আসছে দেখেন হুম হাইড হয়ে যায় আর কি তো যতটুকু আমাদের লাগবে রেখে দিয়ে চারপাশে তিনটা করে রুলার থাকবে আর সবগুলো এইভাবে এইভাবে সরিয়ে দিতে পারি এতগুলো আমাদের এখন আর দরকার নেই কাজ তো শেষ ওকে 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 উঠিয়ে দিলাম এটাকেও আমি উঠিয়ে দিলাম বেশ এবার আমরা এটাকে সেভ করব ফাইল থেকে সেভ ফর ওয়েবের মাধ্যমে এখানে জেপিজি থাকবে এখানে ম্যাক্সিমাম থাকবে দেন সেভ করব কোথায় ডেস্কটপে সেভ করলাম এবার আমরা হচ্ছে একটু মকআপটা ওপেন করি আমরা কিন্তু মকআপে প্রেজেন্ট করব এগুলো তাই না দুইটা মকাপে এই একটা মকআপ এই একটা মকআপ এই দুইটাতে তো এই যে মাস্টার পেজের স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করি দেন ওকে এবার যাব হচ্ছে ফাইল ফাইল থেকে যাব প্লেস প্লেস থেকে আমাদের ডিজাইন হচ্ছে ডেস্কটপের মধ্যে কোথায় এই যে ডিজাইন এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এখানে প্লেস করে দিলাম চলে আসলো দ্যাটস ইট ওকে চলে আসছে কিন্তু এবার একটু আমরা দুই পাশ থেকে হালকা বড় করতে পারি খুবই অল্প দেন এন্টারপ্রেস করে কন্ট্রোল এস দিয়ে দিলাম এই যে দেখেন পারফেক্ট ভাবে বসে গেল কেটে দেই এই যে বসে গেল এটা এবার এই জায়গাটার কালারটা চেঞ্জ করলে কিন্তু দেখতে ভালো লাগবে তো ব্যাকগ্রাউন্ডে যে এই যে সে পাইকন এবং গ্রিন কালারটা দিয়ে দিলাম আরেকটু একটু ভালো লাগলো এটাকে আবার ফাইল থেকে আমরা যাব সেভ ফর ওয়েব মধ্যে কোথায় গেল এটা ফাইল থেকে সেভ ফর ওয়েব এখানে ভেরি হাই দিবো না ম্যাক্সিমাম দিব আমরা ম্যাক্সিমাম দিয়ে সেভ করে দিই টেক্সটপের মধ্যে জিরো ওয়ান লিখে সেভ করে দিলাম একটা হলো আমাদের আর একটা হচ্ছে ওকে করে দিচ্ছি ফাইল থেকে প্লেস এই হচ্ছে ডিজাইন প্লেস করে দিলাম এই যে চলে আসছে আমরা একটু বড় করে দিতে পারি দেন কন্ট্রোল এস দিয়ে এটাকেও একইভাবে সেভ করে দিলাম এটাও ফাইল থেকে আমরা যাব সেভ ফর ওয়েব মধ্যে এখানে ম্যাক্সিমাম থাকবে সেভ করব জিরো টু নামে তার মানে আলটিমেটলি কিন্তু আমাদের প্লেস করা হয়ে গেল আমার ডিজাইনও শেষ এই হচ্ছে মকাপ এইটা এবং এটা দেখেন একটা জিনিস বিজনেস কার্ডও বলেছিলাম এখনও বলি ওপরে ডান পাশে নিচে বাম পাশে একই সাইজ কিন্তু ফাঁকাটা একই স্পেসটা একই এমন যেন না হয় যে ডানে বেশি বামে কম উপরে কম নিচে বেশি এরকম না হয় চারপাশেই সমান থাকুক হুম তাহলে বেটার হবে চারপাশে সমান থাকবে পাশাপাশি অবশ্যই অবশ্যই রুলার মেনটেন করে কাজ করব আমরা হ্যাঁ রুলার মেনটেন করে কাজ করবেন তাহলে দেখবেন সমান হবে ওকে এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ডিজাইন আজকের ক্লাসের তো ডিজাইন আমরা দেখলাম আমি রেকর্ডটাকে বন্ধ করে দিই